আসসালাম আলাইকুম হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে মিষ্টির কথা শুনে রসমালাইটাই কিন্তু সবার আগে খেতে ইচ্ছা করে অনেকেই আছে মিষ্টি পছন্দ করে না কিন্তু রসমালাই তো সবাই পছন্দ করে কিভাবে আপনারা ছানার তৈরি রসমালাই তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব একদম সহজভাবে আমার রেসিপিগুলো যদি ফলো করে আপনারা ঘরে তৈরি করেন প্রথমবারে কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আর সেই পারফেক্টভাবে তৈরি করতে হলে পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে আর সমস্ত টিপসগুলো ফলো করতে হবে আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে শুরু করার প্রথমে সবার কাছে একটাই অনুরোধ করব যারা আমার চ্যানেল একদমই নতুন তারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের মতামত জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে জুরুরার কথা বাড়াচ্ছি না পুরো রেসিপিটা শুরু করা যাক রসমালাই তৈরি করার জন্য আমাদের দুধের ছানা তৈরি করতে হবে সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ আর দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে আপনারা প্যাকেট দুধ দিয়েও তৈরি করতে পারেন কিন্তু সেটা ফুল ক্রিম হতে হবে যখন দেখবেন এরকম বলক উঠে এসেছে তখন কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে চুলাটাকে জ্বালিয়ে কখনো ছানা কাটতে যাবেন না তাহলে সেটা শক্ত হয়ে যায় ভালো হয় না ছানা কাটার জন্য আমি এখানে নিয়েছি দুই টেবিল চামিজ পরিমাণ ভিনেগার আর তিন টেবিল চামিজ পরিমাণ নিয়েছি পানি সরাসরি আপনারা ভিনেগার দিয়ে ছানা কাটতে যাবেন না তাহলে সেই ছানাটা কিন্তু ভালো হবে না আপনারা চাইলে লেবুর রস দিয়ে ছানা তৈরি করতে পারেন আর এতে করেও লেবুর রসের সঙ্গেও কিন্তু পানি মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো আর কিছুক্ষণ পর দেখবেন ছানা হয়ে যাবে পুরোটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দুই তিন ধাপে দিয়ে মিশিয়ে নিবেন ছানাটা কিন্তু কাটা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই তো ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি হচ্ছে একটা পাতলা কাপড়ের মধ্যে উঠিয়ে আর পানিটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে আপনারা চাইলে ঘন্টার মতো পাতলা রেখে দিতে পারেন আর যদি তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে পানিটাকে চিপে ফেলেও দিতে পারেন আমি পাতলা কাপড়ের মধ্যে নিয়ে পাতলা একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা ছানা তৈরি হয়ে গেছে এখন এই ছানাটাকে ভালোভাবে একটু মধ্যে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আর এই কাজটা আপনাকে করতে হবে আলতোভাবে এটাকে চেপে চেপে করা যাবে কোনোভাবে না আর দীর্ঘ সময়ের জন্য কিন্তু এটা করা যাবে না যখন দেখবেন ছানাটা একদম সফট হয়ে গেছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে আবার বেশি সময়ের জন্য যদি আপনারা করেন তাহলে দেখবেন ছানা থেকে তেল বের হতে শুরু করবে তখন কিন্তু সেইটা দিয়ে মিষ্টি তৈরি করলে শক্ত হয়ে যাবে সবগুলো নিয়ম এবং টিপস ফলো করে আপনারা যদি মিষ্টি তৈরি করেন আপনাদের মিষ্টিগুলো একদম দোকানের মতোই পারফেক্ট নরম তুল তুলে হবে এই যে আপনার স্কিনেই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে মাখাচ্ছি এভাবে আলতোভাবে করতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে মাখিয়ে সফট করে নেব আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে কোনো পরিমাণে ময়দা কিংবা বেকিং পাউডার মেশানোর কোনো প্রয়োজন নেই আমি এই ছানাটা দিয়েই মিষ্টিটা তৈরি করে নেব এখন রসমালাই যে শেপ সেই শেপ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু গোল করে নিতে পারেন আবার লম্বা করে নিতে পারেন আমি এরকম ভাবে একটু লম্বা করে নিয়ে নিচ্ছি শেপটা কিন্তু আপনাদের পছন্দর মতো ইচ্ছে মতো করে নিতে পারেন আর রসমালাই যেহেতু একটু ছোট হয়ে থাকে সেই জন্য চেষ্টা করবেন একটু ছোট করে তৈরি করার জন্য কেননা এগুলো যখন আমরা শিরার মধ্যে জাল করব। তখন কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যাবে এই যে কথা বলতে বলতে আমার রসমালাই কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে শিরায় জাল করে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি এক পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এই শিরাটা কিন্তু ঘন হবে না একদমই পাতলা একটা শিরা হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ছোট দুইটা এলাচ এখন নেড়ে চেড়ে শিরাটাকে জাল করে নিতে হবে যখন এরকম বলক উঠে আসবে তখন রসমালাইগুলো দিয়ে দিতে হবে আর একসাথে সবগুলোই দিতে হবে একটা একটা করে রসমালাই তৈরি করবেন আর একটা একটা করে শিরায় দেবেন তা কিন্তু দেওয়া যাবে না প্রথমে রসমালাইগুলো তৈরি করে নেওয়ার পরে তারপরে সবগুলো একত্রে শিরার মধ্যে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো হাই হিটে জাল করে নেব এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা কিন্তু ঢাকনাটা খুলতে যাবেন না একদম ঢাকনিয়া দিয়ে ঢেকে এটাকে জাল করে নিতে হবে আর যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি আটকে দিয়েছি ঠিক দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা খুলে এই তো আপনারা দেখতে পারছেন রসমালাইগুলো ফুলে কিন্তু অনেকটাই ডাবল হয়ে গেছে এখন এর মধ্যেই রেখে দিতে হবে আর চুলাটাকে বন্ধ করে একটা সাইডে রেখে দেব আর এদিকে মালাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিন লিটার পরিমাণ লিকুইড দুধ আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়া দুধ আমি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধটাকে আগে থেকে জাল করে এক লিটার পরিমাণ করে নিয়েছিলাম যেহেতু মালাই তৈরি করবো সেজন্য মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয় আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো নেবেন কেননা আমরা কিন্তু মিষ্টিটাকে শিরার মধ্যে জাল করে নিয়েছি তো শিরার মধ্যে থাকা অবস্থায় মিষ্টিগুলো কিন্তু এমনিতেই মিষ্টি হয়ে যাবে আর পরে কিন্তু মালাইয়ের মধ্যে দেওয়ার পরে আরও মিষ্টি হবে কথা বলতে বলতে আমি কিন্তু মালাইটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি যখন দেখবেন জাল করতে করতে এইরকম একটা ক্রিম কালার চলে আসবে তখন মালাইয়ের একটা যে কালার সেটা এসে গেছে তখন বুঝতে হবে মালাইটা পারফেক্ট তৈরি করা হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে আপনারা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন চারপাশে পাশে প্যানের মধ্যে কিন্তু লেগে আছে তো এইভাবে মালাইটাকে ঘন করে জাল করে নেবেন আমি এখানে দেড় লিটার পরিমাণ দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি আর সাথে তো পাউডার মিল্ক মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পেরেছেন যখন এরকম ঘন হবে তখন কিন্তু মালাইটা খেতে অনেক টেস্ট হবে শিরার থেকে উঠিয়ে রসমালাইগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু মালাইটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে মিশাতে হবে একদম গরম অবস্থায় কিন্তু রসমালাই গুলো দিতে যাবেন না তাহলে কিন্তু যেতে পারে হালকা গরম থাকা অবস্থাতেই গুলোকে দিয়ে দিতে হবে আর এভাবে একটু মিশিয়ে নিতে হবে এখন তিন থেকে চার ঘন্টার মতো এটাকে মালাইয়ের মধ্যে রেখে দিতে হবে আপনারা চাইলে একদম ঠান্ডা হওয়ার পরে তিন চার ঘন্টা পরে ফ্রিজেও রেখে দিতে পারেন এক ঘন্টার জন্য কেননা রসমালাই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আমি তিন ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর কতটা সুন্দর এবং একদম দোকানের মতো হয়েছে আপনারা যখন আমার রেসিপি এবং টিপস গুলো ফলো করে ঘরে তৈরি করবেন আপনাদেরটাও কিন্তু এরকম পারফেক্ট রসমালাই হবে এখন রসমালাই গুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু এইভাবে রসমালাইটা ঘরে তৈরি করে পরিবারের সবাই মন জয় করে নিতে পারেন তো আশা করছি আমার আজকের এই রসমালাই তৈরি রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেল একদমই নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল বাটনটা অন করে দেবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক দিতে কিন্তু ভুল করবেন না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবার হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ